15 মিনিট সময় আছে। সন্তান জন্মের মাত্র 15 মিনিট আগে যুবতী জানতে পারেন তিনি গর্ভবতী। গোটা বিশ্বে এমন কিছু ঘটনা ঘটে যার সঠিক ব্যাখ্যা সায়েন্সের কাছেও থাকে না। সম্প্রতি আমেরিকার এক যুবতীর সঙ্গে যা হলো তা ভাবতেও পারবেন না। 23 বছর বয়সে ওই যুবতীর সব পড়াশোনা শেষ করে শিক্ষার চাকরিতে জয়েন করেন। চাকরিতে জয়েন করার পরেই ঘটে গেল এক অবাক ঘটনা। সাধারণ মেয়েরা গর্ভবতী হলে প্রথম কয়েক সপ্তাহে তা বুঝতে পারে। এমন অনেকগুলো বিষয় রয়েছে যা দেখে বোঝা যায় শরীরে পরিবর্তন হচ্ছে, আর তখনই দরকার পড়ে প্রেগন্যান্সি টেস্টের। এই মহিলার ক্ষেত্রে গোটা বিষয়টি উল্টো। সন্তান জন্ম দেওয়ার মাত্র 48 ঘন্টা আগে ওই যুবতী বুঝতে পারেন তিনি গর্ভবতী, আর তার আগে তিনি জানতেনই না যে তিনি সন্তান ধারণ করেছেন। ভাবছেন তো এ কি করে সম্ভব? সত্যি এমন ঘটনাই ঘটেছে। ওই যুবতী জানিয়েছে নতুন চাকরিতে জয়েন করার পর থেকেই খুব টায়ার্ডনেস কাজ করতো তার মধ্যে সবসময়। মাঝে মধ্যে নিজেকে খুব টায়ার্ড লাগতো। তিনি ভাবছিলেন এটা নিশ্চয়ই নতুন চাকরির শিডিউলের বদল বলেই হচ্ছে। নিজের প্রেমিকের সঙ্গে অনেক দিন ধরেই লিভিং করেন ওই যুবতী। শরীরে প্রেগন্যান্সির কোনো লক্ষণই ছিল না, কিন্তু হঠাৎ করে একদিন ওই মহিলা দেখেন তার পা খুব ভারী হয়ে গিয়েছে এবং পা থেকে খুব ঘাম হচ্ছে, গা হাত পায়ে ব্যথা করছে, শরীরের ভেতর কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। এই অবস্থায় ডাক্তারের কাছে যান তিনি। এই সময় মহিলার মনে হয় তিনি প্রেগন্যান্ট নয় তো? ডাক্তার বলেন ওই যুবতী প্রেগন্যান্ট। শুধু তাই নয়, মাত্র 15 মিনিট সময় আছে তার হাতে। 15 মিনিট পরেই তিনি সন্তানের মা হবেন। 48 ঘন্টা কাটতে না কাটতেই মা হন ওই মহিলা। এই ঘটনায় তার প্রেমিক ও যুবতী দুজনেই চমকে যান। তবে ডাক্তাররা বলছেন এগুলি খুব রেয়ার কেস, এমনটা আগেও হয়েছে।